আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এখনকার টপিক হচ্ছে পরীক্ষা দেওয়া বোঝাতে আমরা কোন ভার্বগুলো ব্যবহার করে থাকি, এটা সম্পর্কে আলোচনা এবং বিগত সালের কিছু প্রশ্ন দিয়ে সেগুলোকে জাস্টিফাই করা হবে। পরীক্ষা দেওয়া বোঝাতে আমরা সাধারণত অ্যাপিয়ার অ্যাট, সিট বা সিট ফর, টেক, গো ইন ফর এবং ডু ব্যবহার করে থাকি। শিক্ষক পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে গিভ বা সেট এক্সাম ব্যবহার করে থাকেন। তো এই যে ভার্বগুলো অ্যাপিয়ার অ্যাট, সিট বা সিট ফর, টেক, গো ইন ফর, ডু ব্যবহার করা হয়, তো এর মধ্যে আমাদের দেশের যারা প্রশ্নকর্তা আছেন, বিশেষ করে যারা চাকরির প্রশ্ন সেট করেন, তারা সিট ফরটাকেই সঠিক হিসাবে জানেন। সেটাও আমি কয়েকটা চাকরির প্রশ্ন দিয়ে প্রমাণ করে দেব। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটো প্রশ্ন সেট করা হয়েছে যেখানে সিট এবং সিট ফর দুটোকেই সঠিক হিসাবে দেখানো হয়েছে, তো এটা নিয়েই আসলে কনফিউজ। আর একটা বিষয়, অ্যাপিয়ার অ্যাট আমাদের দেশে পরীক্ষা দেওয়ারতে ব্যবহার হয়, কিন্তু বাইরের দেশগুলোতে অ্যাপিয়ার অ্যাট এখন ব্যবহার হয় কি না এটা আমার নিজেরও সঠিক জানা নেই। কারণ আমি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশ, মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি, কলিন্স ডিকশনারি, ম্যাকমিলান ইংলিশ ডিকশনারি, কোনো ডিকশনারিতেই পরীক্ষা দেওয়ারতে অ্যাপিয়ার অ্যাটের ব্যবহার আমি পাইনি। তো যাই হোক, আমরা কিছু প্রশ্ন দেখে নিই, তাহলে বিষয়গুলো একদম পরিষ্কার হয়ে যাবে যে আমাদের দেশে প্রশ্নকর্তারা পরীক্ষা দেওয়ারতে অ্যাপিয়ার অ্যাট ব্যবহার করেন। তো প্রথম প্রশ্নটা দেখেন, ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফিল্ড আউট দ্য অ্যাডমিশন ফর্ম ড্যাশ দ্য টেস্ট, ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে হ্যাজ অ্যাপিয়ার ড্যাট। সেট অপশনেই অ্যাপিয়ার আছে, ডি নম্বরে অ্যাপিয়ারিং এরপরে অ্যাড নেই, তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে হ্যাজ অ্যাপিয়ার ড্যাট, কারণ সাবজেক্টটা হচ্ছে ইস। তো যাক, আমাদের এটা আলোচনার বিষয় না, আমাদের মূল বিষয়টা হচ্ছে যে অ্যাপিয়ারের পরে আসলে কোন প্রিপোজিশন বসতেছে। তো অপশন বিতে অ্যাপিয়ার ড্যাট আছে আর অপশন ডিতে ইজ অ্যাপিয়ারিং আছে, যেহেতু অ্যাড নেই সেহেতু এটা ভুল। আর হ্যাব আর ইসের ক্ষেত্রে বসবে না, কারণ ইজ সিঙ্গুলার ভার্ব নয়। কোশ্চিন নাম্বার টুতে দেখেন, আই অ্যাপিয়ার ড্যাশ দ্য এইচএসসি এক্সাম লাস্ট ইয়ার, গত বছর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তো এক্ষেত্রে অপশন এতে আছে ইন, অপশন বিতে ফর, অপশন সি অ্যাট, অপশন ডিতে অন। তো যাই হোক, একটা বিষয় আপনাদের বলে রাখা উচিত, পিকেডি সরকারের এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামারে পরীক্ষা দেওয়ার অর্থে অ্যাপিয়ার অ্যাড অবলিক ইন দুটোই দেওয়া আছে, তো অ্যাপিয়ার অ্যাটের ব্যবহারটাই বেশি প্রচলিত এবং বইগুলোতে এটাই পাওয়া যায়, তো এক্ষেত্রে সঠিক আনসারটা ধরে নিচ্ছি অ্যাপিয়ার অ্যাট। এটা বিসিআইসি এর ব্যবস্থাপক 2018 সালের। পরের প্রশ্নে আসা যাক, এটা 29তম বিসিএস প্রিলির প্রশ্ন, আই শ্যাল নট ড্যাশ দ্য এক্সামিনেশন দিস ইয়ার, তো এক্ষেত্রে অপশন এ গিভ, অপশন বি অ্যাপিয়ার অ্যাট, অপশন সি সিট, অপশন ডি গো ফর। তো এক্ষেত্রে দেখেন, গিভ যেহেতু স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারে না, তো একটা বাদ। অপশন বিতে দেখেন অ্যাপিয়ার অ্যাট, এটাই রাইট আনসার ধরে নিচ্ছি। অপশন সিতে আছে সিট, প্রশ্নকর্তা ভেবেছেন সিট ফর মানে পরীক্ষা দেওয়া, সিট যে হয় এটা এই প্রশ্নকর্তা জানতেন না। বা অপশন ডিতে পরীক্ষা দেওয়ারতে গো ইন ফর হয়, উনি এটা জানেন, তো ওনার জানা ঠিক আছে, গো ইন ফর, তো এখানে ইন যে হতে নেই এটা রং। এই প্রশ্নটি হুবহু কপি করা হয়েছিল এ টেক্সট বুক অফ অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ মহিউদ্দিন আন কাশেমের বই থেকে, তো কারেকশন অংশে বাম সাইডে লেখা ছিল, আমি ঠিক ওইভাবেই উপস্থাপন করেছি। দেখেন, আই শ্যাল নট গিভ দ্য এক্সামিনেশন দিস ইয়ার, তো গিভের সালে রাইট কী হবে, ডান পাশে দেওয়া ছিল কারেক্ট অংশে, আই শ্যাল নট অ্যাপিয়ার অ্যাট ব্র্যাকেটের মধ্যে অর সিট ফর দ্য এক্সামিনেশন দিস ইয়ার। তাহলে আপনারাও বুঝে গেছেন যে প্রশ্নকর্তা এখানে ফরকে বাদ দিয়েই ভেবেছেন যে উনি অপশন সিটাকে রং করে দিয়েছেন, কিন্তু আসলে অপশন সিটাও রাইট আনসার হয়ে গেছে, কারণ পরীক্ষা দেওয়ার অর্থে সিটও ব্যবহার হয় আবার সিট ফরও ব্যবহৃত হয়। তো এক্ষেত্রে আমরা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে দেখে নেব। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে বলা আছে, সিটকে আমরা টু ডু অ্যান এক্সাম বা টু টেক অ্যান এক্সাম অর্থে ব্যবহার করতে পারবো। তো এক্ষেত্রে দুটো সেন্টেন্স দেওয়া আছে, ক্যান্ডিডেটস উইল সিট দ্য এক্সামিনেশন ইন জুন একটা, আবার দেখেন মোস্ট অফ দ্য স্টুডেন্টস সিট অ্যাট লিস্ট ফাইভ জিসিএসসিএস। তো এই যে দুটো উদাহরণে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে সিট দেওয়া আছে, তো এক্ষেত্রে আরেকটা নোট দেওয়া আছে, স্পেশালি নর্থ আমেরিকান ইংলিশ এক্ষেত্রে সিট ফর ব্যবহৃত হয় আমেরিকান ইংলিশে, হি ওয়াজ অ্যাবাউট টু সিট ফর হিজ এন্ট্রান্স এক্সাম। তাহলে আমরা দেখতে পেলাম অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে পরীক্ষা দেওয়া বোঝাতে সিট এবং সিট ফর দুটোই হয়, ব্রিটিশ ইংলিশে সিট ব্যবহৃত হচ্ছে আর আমেরিকান ইংলিশে সিট ফর। এবারে আমরা কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে দেখে নেব, এখানে বলা আছে মেইনলি ইউকে টু টেক অ্যান এক্সামিনেশন অর্থে সিট ব্যবহৃত হয়, তো এক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে আফটার আই স্যাট মাই এক্সামস, তো সিট থেকে স্যাট আই এম গোয়িং অন হলিডে, তো আমরা বুঝতে পারলাম সিট পরীক্ষা দেওয়ারতে ব্যবহৃত হয়। এখানে আর একটা নোট আছে অস্ট্রেলিয়ান, অর্থাৎ অস্ট্রেলিয়ান ইংলিশে আই স্যাট ফর মাই এক্সামস টুডে, অর্থাৎ আমি আজকে আমার পরীক্ষাগুলো দিলাম, তো আগে আমরা
অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে দেখলাম যে আমেরিকান ইংলিশে এখানে বলা আছে অস্ট্রেলিয়ান ইংলিশে, তার মানে আমাদের দেশে আমেরিকান ইংলিশ এবং অস্ট্রেলিয়ান ইংলিশে পরীক্ষা দেওয়াতে সিট পার ব্যবহৃত হয়। আর ব্রিটিশ ইংলিশে পরীক্ষা দেওয়াতে যে শুধু সিট ব্যবহৃত হয়, যিনি 29তম বিসিএস এর প্রশ্ন সেট করেছেন উনি এই বিষয়ে অবগত ছিলেন না বা জানতেন না। যাক আমরা পরের প্রশ্নটা দেখে নিই। আই কুড নট গো ড্যাশ ফর দ্য এক্সামিনেশন ডিউ টু রেইন, অর্থাৎ বৃষ্টির কারণে আমি পরীক্ষা দিতে পারিনি বা পরীক্ষায় বসতে পারিনি। তো এক্ষেত্রে সঠিক উত্তর প্রত্যাশিত ইন হবে, কারণ পরীক্ষা দেওয়ার অর্থে গো ইন ফর ব্যবহৃত হয়। যাক পরের উদাহরণে আসা যাক, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় খয়নির 2010-11 এর প্রশ্ন। হি উইল টেক এক্সামিনেশন, তো এক্ষেত্রে আমরা আগে দেখে আসলাম পরীক্ষা দেওয়ার অর্থে অ্যাপিয়ার অ্যাট, তো চারটে অপশনের মধ্যে অ্যাপিয়ার অ্যাটটা আমরা নিতে পারতেছি। অপশন এ ড্রপ, অপশন বি গিভ, অপশন সি অ্যাপিয়ার অ্যাট, অপশন ডি ডিসকন্টিনিউ, তার মানে অ্যাপিয়ার অ্যাট। পরের উদাহরণে আবারও আগের মতোই কনফিউশন আসবে। হি ওয়াজ ডিবার্ড ফ্রম দ্য এক্সামিনেশন, এক্ষেত্রে অপশন এ টেকিং, অপশন বি সিটিং, দুটোই 100% সঠিক, কিন্তু এই প্রশ্ন যিনি সেট করেছেন তিনি জানেন না যে শুধু সিট পরীক্ষা দেওয়াতে ব্যবহৃত হয়। উনি জানেন যে সিট ফর অর্থ পরীক্ষা দেওয়া, তো এক্ষেত্রে দেখেন অপশন এটাই মানে তার কাছে সঠিক উত্তর ছিল, কারণ টেক নিয়ে তো কোনো ঝামেলা নাই, ঝামেলাটা হলো সিট এবং সিট ফর নিয়ে। তো এক্ষেত্রে আমরা টেকে রাইট আনসার, অর্থাৎ হি ওয়াজ ডিভার্ট ফ্রম টেকিং দ্য এক্সামিনেশন, এটাই রাইট আনসার নিলাম। অপশন বিতে সিট ফর তার অনুসারে, কিন্তু এটা সিটিংটাও 100% রাইট। এবারে অপশন সিতে আসা যাক, অ্যাপিয়ারিংয়ের পরে যেহেতু অ্যাড নেই তাই এটা সঠিক নেওয়া যায় না, আর গিভিং তো এক্ষেত্রে হচ্ছে না কারণ এখানে ছাত্রের বিষয়টা ইন্ডিকেট করা হয়েছে। তো এই প্রশ্নটি প্রথমে এসেছিল বিটিভির প্রযোজক 2006 সালে এবং ত্রয়োদশ বিজেএস সহকারী জজ নিয়োগ 2019 সালে। তো আশা করি এই প্রশ্নটা নিয়ে আপনাদের আর সমস্যা থাকবে না, এটা সঠিক উত্তর হচ্ছে টেকিং। যদি এমন হতো যে টেকিং সিটিং বা সিটিং ফর অ্যাপিয়ারিং অ্যাট, এক্ষেত্রে যদি অপশন ডিতে দিত এ বি সি, সেক্ষেত্রে তিনটাই সঠিক হতো যদি অ্যাপিয়ারিংয়ের পরে অ্যাড থাকতো, সিটের পরে পর বসুক বা না বসুক। এবারে পরের প্রশ্নে আসা যাক। পরের প্রশ্নটা প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ রাইনের, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এক্ষেত্রে অপশন এ হি গেভ দ্য এক্সামিনেশন, অপশন বিতে হি অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন, তো এখানে অ্যাপিয়ার অ্যাট এটাই সঠিক উত্তর। অপশন সিতে হি ওয়েন্ট ফর দ্য এক্সামিনেশন, তো এক্ষেত্রে ওয়েন্টের পরে ইন নেই কারণ গোয়িং ফর মানে পরীক্ষা দেওয়া, তো ওয়েন্টের পরে ইন মিসিং আছে, এটা রং। অপশন ডিতে হি পাস্ট অ্যাট দ্য এক্সামিনেশন, এক্ষেত্রে পাস্টের পরে অ্যাড বসানো হয়েছে যে কারণে এটা ভুল, হি পাস্ট দ্য এক্সামিনেশন দিলে এটা সঠিক হতো। এবারে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট 2018-19 প্রশ্নটা দেখব। দেখেন প্রশ্নে কী বলা আছে, হুইচ অফ দিস সেন্টেন্সিস ইজ ইনকারেক্ট, অর্থাৎ ভুল কোনটা সেটা দেখেন। উই আর সিটিং অ্যান এক্সাম, তো এক্ষেত্রে সিট পরীক্ষা দেওয়া, এই প্রশ্নকর্তা জানেন যে এক্ষেত্রে মানে সিট মানে পরীক্ষা দেওয়া, সিট পর পরীক্ষা দেওয়া, উনি দুটোই জানেন। তো উই আর সিটিং অ্যান এক্সাম, তো এক্ষেত্রে এটা রাইট। পরেরটায় দেখেন উই আর টেকিং অ্যান এক্সাম, এটাও রাইট। অপশন সিতে দেখেন স্টুডেন্টস আর গিভিং অ্যান এক্সাম, এটা রাইট হবে না কারণ ছাত্ররা পরীক্ষা নিতে পারে না, সাধারণত গিভ অর্থ দেওয়া, টেক অর্থ নেওয়া, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে টেক অর্থ পরীক্ষা দেওয়া, গিভ অর্থ পরীক্ষা নেওয়া, পরীক্ষা শিক্ষক নেন, এক্ষেত্রে স্টুডেন্টসের ক্ষেত্রে হচ্ছে না। অপশন ডিতে দেখেন টিচার্স আর গিভিং অ্যান এক্সাম, তাহলে এই চারটার মধ্যে আমাদের ভুল বাক্যটা হচ্ছে স্টুডেন্টস আর গিভিং অ্যান এক্সাম। এবারে পরের প্রশ্নে আসা যাক, একদম বিষয়টা সুস্পষ্ট হয়ে যাবে। ফ্রম ইউর মানে স্টুডেন্টস পয়েন্টস অফ ভিউ, অর্থাৎ ছাত্রদের দৃষ্টিকোণ থেকে হুইস সেন্টেন্স ইজ নট কারেক্ট, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় A1 2019-20 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন। তাহলে অপশন এতে দেখেন আই এম টেকিং দ্য অ্যাডমিশন টেস্ট, এটা রাইট আছে। অপশন বিতে দেখেন আই এম গিভিং দ্য অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ ছাত্র অ্যাডমিশন টেস্টে পারে না, এটা ভুল। অপশন সিতে দেখেন আই এম সিটিং দ্য অ্যাডমিশন টেস্ট, এটাও রাইট। অপশন ডিতে দেখেন আই এম সিটিং ফর দ্য অ্যাডমিশন টেস্ট, তো এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম এই প্রশ্নকর্তা জানেন সিট মানেও পরীক্ষা দেওয়া, আবার সিট ফর মানেও পরীক্ষা দেওয়া, আবার টেক মানেও পরীক্ষা দেওয়া, অর্থাৎ ইনি এই বিষয়টা নিয়ে পরিষ্কার ধারণা রাখেন। এবারে পরের প্রশ্নে দেখেন এই প্রশ্নটা যিনি করেছেন তার ধারণা অস্পষ্ট, তারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। অপশন এতে দে স্যাট এইচএসসি এক্সামিনেশন দিস ইয়ার, দে গেভ এইচএসসি এক্সামিনেশন দিস ইয়ার, এটা হচ্ছে না। অপশন সিতে দেখেন দে টুক এইচএসসি এক্সামিনেশন দিস ইয়ার, তো এক্ষেত্রে আমরা রাইট আনসার ধরে নিচ্ছি টুক, কারণ প্রশ্নকর্তা ভেবেছেন স্যাট ফর মানে সঠিক হতো। তো যাই হোক এটা প্রশ্নকর্তার ভুল, এখানে দুটো 100% সঠিক। এই প্রশ্নে অপশন এ দে স্যাট এইচএসসি এক্সামিনেশন দিস ইয়ার এবং অপশন সি দে টুক এইচএসসি এক্সামিনেশন দিস ইয়ার, প্রশ্নকর্তা সঠিক উত্তর নিয়েছেন টুক, কারণ তিনি যদি জানতেন যে শুধু সিট পরীক্ষা দেওয়াতে ব্যবহৃত হয় তাহলে তিনি অপশন রাখতেন না, তিনি জানতেন সিট ফর মানে পরীক্ষা দেওয়া, অর্থাৎ তার কাছে স্যাট ফরটা সঠিক। তো আশা করি পূর্ববর্তী প্রশ্ন এবং এই প্রশ্ন থেকে আপনারা এটা পরিষ্কার হয়ে গিয়েছেন। এক্ষেত্রে প্রশ্নের সঠিক উত্তর দুটোই, অপশন এ এবং অপশন সি দুটোই শতভাগ সঠিক, কিন্তু প্রশ্নকর্তার কাছে সঠিক হচ্ছে দে টুক এইচএসসি এক্সামিনেশন দিস ইয়ার। যাই হোক এবারে আমরা আরও কিছু প্রশ্ন দেখে নিই, এই প্রশ্নগুলো দেখলে আমাদের কাছে আরও সুস্পষ্ট হয়ে যাবে। তো এটা ন্যাশনাল ইউনিভার্সিটির 2007-08 সালের প্রশ্ন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অপশন এ ক্যাথরিন গেভ হার এক্সামিনেশন,
Option B, Catherine has given her examination. Option C, her examination was given by herself. Option D, Catherine took her examination. তো এই ক্ষেত্রে আপনারা আগের আলোচনা থেকে বুঝতে পারছেন রাইট আনসার হচ্ছে took, কারণ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে গেভ হয় কিন্তু দেওয়ার ক্ষেত্রে গেভ ব্যবহার করা যাবে না। প্রশ্নে আসা যাক, which one is the correct sentence? He appeared at the exam. অপশন এতে বলা আছে, তো এই ক্ষেত্রে এটাই সঠিক, বাদ বাকি তিনটা সেন্টেন্সের কোনোটাই সঠিক না। তো যাক, সর্বশেষে আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নটা কোনটি শুদ্ধ বাক্য? এখানে হি ইজ মাই এল্ডার ব্রাদার এটাই সঠিক, কিন্তু অপশন বিতে দেখেন হি ওয়েন্ট ফর দ্য এক্সামিনেশন, তো এক্ষেত্রে ওয়েন্টের পরে যদি ইন বসতো তাহলে এটা সঠিক হতো। তাহলে আমরা আবারও রিমিনিসেন্স করে নিই, পরীক্ষা দেওয়ার অর্থে অ্যাপিয়ার অ্যাট আমাদের দেশে ব্যবহৃত হয়, আর পিকেডি সরকারের ওয়ে অ্যাপিয়ার অ্যাট ইন দুটোই দেওয়া আছে, তো আমরা অ্যাপিয়ার অ্যাটটাকেই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ধরে নেবো। এছাড়া টেক, সিট বা সিট ফর, গো ইন ফর, ডু, এগুলো পরীক্ষা দেওয়াতে ব্যবহৃত হয়। তো আজকের আলোচনা এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।